আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ঐতিহাসিক গাবতলী পশুর হাটে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মরুভূমির জাহাজ উট। মাশাআল্লাহ এখানে দুইটা উট আছে। আমরা খুবই সুন্দর খুবই বড় দুইটা মরুভূমির জাহাজ দেখতে পাচ্ছি। একটা দাঁড়িয়ে রয়েছে আর একটা বসে রয়েছে মাশাআল্লাহ। ভাই এই উটগুলি কি তোমাদের? আস্কিং প্রাইস কত চাও তোমরা দোনোটা উঠে? মাশাআল্লাহ আমরা দামও জানতে পারলাম। এই যে আমরা আমাদের সামনে যে উটটা দেখতে পাচ্ছেন যেটা বসে রয়েছে মাশাআল্লাহ খুব বড়। ওরে বাবারে, এই উটটা কত জানি? 26 লাখ, 28 লাখ, 28 লক্ষ টাকা ওনারা দাম হাঁকিয়েছেন। আর পাশেরটা যেইটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা দাঁড়িয়ে রয়েছে মাশাআল্লাহ, এই উটটা 26 লক্ষ টাকা দাম হাঁকানো হয়েছে। মরুভূমির জাহাজ দোনোটা খুবই সুন্দর, খুবই সুন্দর মাশাআল্লাহ। ওফ, আমরা বিগত দিনে জানতে পেরেছিলাম গাবতলী পশুর হাটের জারানি গাবতলী পশুর হাট কমিটির যারা সভাপতি বা যারা গাবতলী পশুর হাটের দায়িত্বে আছেন তারা যেরকম এইসব পশুগুলি আনার জন্য বা নিরাপত্তার জন্য ওনারা অনেক প্রোটোকল অনেক কিছু মেনটেন করে থাকে। তো এই বর্তমানে মাত্র আমরা শুনতে পারলাম মরুভূমির জাহাজ দুটোটা, এইগুলি জন্ম পাকিস্তান, এগুলি পাকিস্তান থেকে ইনপুট করা হয়েছে। মাশাআল্লাহ মরুর জাহাজ দুইটিকে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। বাবা রে, এই দুইটা যদি লাত্তি দেয়। পাগুলা খুব বিশাল আকারের লম্বা। মাশাআল্লাহ আমরা সাইটে কয়েকটা শাহিওয়াল গরু সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি। এখানে কিছু মহিষ আছে। তো আজকে এই পর্যন্তই। যারা নিমরুর জাহাজগুলি দেখতে ইচ্ছুক তারা ঐতিহাসিক গাবতলী পশুর হাটে এসে পড়বেন। সকলকে গাবতলী পশুর হাটে আসার জন্য আন্তরিকভাবে আর উটগুলি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো আবু সালিমের লফট চ্যানেলের পক্ষ থেকে। কারণ এত সুন্দর দুইটা জিনিস দেখাও একটা মানে একটা নেয়ামতের বিষয় আছে। তো সকলকে উট দুইটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। যারা নি কোনো সময় উট দেখেন নাই বা জীবনে উট দেখেন নাই তারা এসে গাবতলীর হাটে শখের বসে দুইটা উট দেখে যাবেন। তো এই প্রত্যাশাই আজকে আপনাদের মাঝ থেকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।